এই পৃথিবীতে দইয়ের মতো, বিশেষ করে টক দইয়ের মতো উপকারী খাবার মানব শরীরের এত বড় উপকারী বন্ধু খুব কমই আছে। সব দিক থেকে বিচার করতে গেলে প্রায় নেই বললেই চলে, বিশেষ করে আমাদের মতো সাধারণ বাঙালির হাতের কাছে। দই ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ভিটামিন B2, ভিটামিন B12 এসবে ভরপুর। কিন্তু কয়েকটি নির্দিষ্ট খাবারের সঙ্গে খেলে এই দই ভয়ঙ্কর ক্ষতিকর হয়ে উঠতে পারে। এই ভিডিওতে 6টি খাবারের কথা উল্লেখ করব। সেগুলির কোনো একটির সঙ্গেও দই খেলে মানব শরীরের প্রচণ্ড ক্ষতি হওয়ার সম্ভাবনা প্রবল। অম্বল, গ্যাস, হজমের সমস্যা, মারাত্মক স্কিন অ্যালার্জি, চর্মরোগ তো রয়েছেই। আসুন জেনে নেব সেই 6টি খাদ্যদ্রব্যের কথা যাদের একটির সঙ্গেও দই খাওয়া যাবে না, এমনকি রান্নাতেও মেশানো যাবে না, অর্থাৎ রান্নার উপকরণ হিসেবেও একসঙ্গে ব্যবহার করা চলবে না। বেঙ্গল আউট চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, আসুন জেনে নেব 6টি উপকরণ বা খাদ্য। নাম্বার 1, মাছ। মাছ এবং দই একসঙ্গে আমরা অনেকেই খেয়ে থাকি। এটা দুভাবে খেয়ে থাকি। প্রথমত, মাছ ভাত খেয়ে শেষ পাতে দই খাওয়া হয়, এবং দ্বিতীয়ত, মাছ রান্নার সময়ে অনেকেই টক দই মিশিয়ে রান্না করেন। এতে স্বাদ বৃদ্ধি হয় ঠিকই, কিন্তু এতে শরীরের বিভিন্ন ক্ষতি হতে পারে। দই দুধ থেকে তৈরি করা হয় এবং এটি অ্যানিম্যাল প্রোটিন বা প্রাণীজ আমিষ। আবার মাছও অ্যানিম্যাল প্রোটিন। এই দু ধরনের দুটি অ্যানিম্যাল প্রোটিন একসঙ্গে খাওয়া পেটের পক্ষে তো অবশ্যই ভালো নয়, এমনকি আরও স্টমাক রিলেটেড প্রবলেমস হতে পারে। মাছ রান্না করতে যদি টক দই প্রয়োগ করতেই হয়, তাহলে খুব বেশি হলে 1 চামচ দিতে পারেন। আর শেষ পাতে দই, বিশেষ করে দুপুরের আহারের সঙ্গে বা শেষে, টক দই অবশ্যই অতি উপকারী। সেক্ষেত্রে খাওয়া দাওয়ার অন্তত 1 ঘন্টা পরে টক দই খাবেন, যাতে মাছ এবং দই একসঙ্গে হজম হওয়ার সুযোগ না পায়। তবে হ্যাঁ, যেদিন মাছ খাবেন না, সেদিন দুপুরের আহারের সঙ্গে বা শেষে টক দই খেতেই পারেন। নাম্বার 2, কলাই ডাল। তাসে মাস কলাই হোক বা কালো কলাই হোক, কোনো কলাই ডালের সঙ্গেই তথা পাশাপাশি দই খাবেন না। তাসে টক দই হোক বা মিষ্টি দই, কলাই ডাল এবং দই একই সঙ্গে বা একই পাতে খেলে হজম প্রক্রিয়া প্রবলভাবে বাধাপ্রাপ্ত হয়। এতে গ্যাস, প্রচণ্ড অ্যাসিডিটি বা অম্বল, পেট ফাঁপা, এমনকি ডায়রিয়াও হতে পারে। সুতরাং কলাই ডাল এবং দই একসঙ্গে তো খাবেনই না। এমনকি দই মিশিয়ে রান্না করা হয়েছে এমন কোনো খাবারই কলাই ডালের সঙ্গে খাবেন না। এবার আসুন 3 নম্বরটি জেনে নিই। তবে তার আগে আপনার কাছে একটি বিশেষ অনুরোধ, এই বেঙ্গল আয়ুর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি বা ঘণ্টা চিহ্নটি টিপে দিন। তাহলে ভিডিও প্রকাশের সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবেন। আর এ ধরনের ভিডিও আমরা নিয়মিত প্রকাশ করে থাকি, লক্ষ লক্ষ ভিউয়ার্স সেগুলি দেখেছেন এবং ভিডিওগুলি বিশেষভাবে প্রশংসিত। যাই হোক, আসুন 3 নম্বরটি জেনে নেব। নাম্বার 3, দুধ। হ্যাঁ, ঠিকই শুনেছেন, দুধ। দুধ এবং দই উভয়ই প্রাণীজ প্রোটিন এবং উৎসও এক। সুতরাং এই কারণে এই দুটি খাবার, অর্থাৎ দুধ এবং দই, একই সঙ্গে খাওয়া নিষিদ্ধ। দুধ এবং দই একই সঙ্গে খেলে পেটের প্রচণ্ড গ্যাস, অম্বল এবং এমনকি ডায়রিয়াও অনিবার্য। নাম্বার 4, পেঁয়াজ। আপনার যদি দই পেঁয়াজের রায়তা পছন্দ, তাহলে কিন্তু অভ্যাসটি এখনই বদলাতে হবে। তাছাড়া খাবারের সঙ্গে পেঁয়াজও খাবো আবার দইও খাবো, এই অভ্যাসটিও বদলাতে হবে। এর কারণ, দই শীতল প্রকৃতির খাবার আর পেঁয়াজ হলো উষ্ণ প্রকৃতির। এই দুটি খাবারের কম্বিনেশান বিভিন্ন চর্মরোগ সৃষ্টি করে। স্কিন র্যাশ, একজিমা, সোরাইসিস এবং অন্যান্য চর্মরোগ সৃষ্টি হওয়ার সম্ভাবনা প্রবল। নাম্বার 5, আম। অনেকেই আমের টুকরোর সঙ্গে দই খেতে পছন্দ করেন, কিন্তু পেঁয়াজ এবং দইয়ের কম্বিনেশান যেমন, সেরকমই দই আর আমের কম্বিনেশান ক্ষতিকারক। এটিও চর্মরোগ সৃষ্টি করে এবং দেহে
টক্সিনের মাত্রা বৃদ্ধি করে বহুগুণ। নাম্বার সিক্স, তৈলাক্ত খাবার। অনেকেই ঘিয়ে ভাজা পরোটা বা বাটার মাখানো বিভিন্ন রুটি জাতীয় খাবার খেয়ে থাকে। এই পরোটা বা তৈলাক্ত রুটি বা লুচির সঙ্গে কিন্তু দই খাবেন না, এর ফলে হজম প্রক্রিয়া খুবই বাধাপ্রাপ্ত হয়, পেটের ভয়ানক ক্ষতি হতে পারে। এবার প্রশ্ন হলো, মানে প্রশ্ন অনেকেই করবেন যে যে খাবারগুলির কথা বলা হলো সেগুলি তো আমরা নিয়মিত মাঝে মাঝে খাই টক দইয়ের সঙ্গে, কিন্তু কিছু তো হয় না। এর উত্তর দুটি। প্রথমত, যারা মাসে দু মাসে খান তাদের একবার খেলে সমস্যা নাও হতে পারে, কিন্তু যারা টক দই স্বাস্থ্য রক্ষার জন্য নিয়মিত খেয়ে থাকেন সেই সকল স্বাস্থ্য সচেতন ব্যক্তিদের সতর্ক করা, তারা যেহেতু দই নিয়মিত খান এই ভুলগুলো তারা যেন না করেন, কারণ এই ভুল দীর্ঘদিন করলে সমস্যা হবেই। তাই নিয়মিত টক দই খেলে বা অন্য কোনো দই যদি প্রতিদিন খাওয়ার অভ্যাস থাকে তাহলে এই ভুলগুলো অবশ্যই করবেন না। আজ এ পর্যন্তই, সতর্ক থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল।